চলে যাওয়ার সময় সে বলেছিল, আমার থেকে ভালো কাউকে পাবে না। আমি বলেছিলাম, যে জিনিস আমাদের পছন্দ না সেটা দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না। সে বলেছিল, কখনো কি আমায় মনে রাখেন? আমি বলেছিলাম, দুই ধরনের মানুষ আমাদের মনে চিরকাল থেকে যায়, যারা আমাদেরকে অধিক ভালোবাসে আর যারা আপন সেজে আমাদের আঘাত করে। সে বলেছিল, আমি আপনাকে সত্যিই ভালোবাসতাম। আমি বলেছিলাম, কিছু মানুষ আমাদের সত্যিই ভালোবাসে, কিন্তু জীবন সঙ্গী হিসেবে, সারা জীবন পাশে থাকার জন্য নয়। শেষবার যখন দেখা হয়েছিল সে বলেছিল, আজ মন থেকে চেয়েছিলাম যাতে একটা নজর আপনাকে দেখতে পারি। দেখেন, দেখা হয়ে গেল। আসলে কেউ মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দেয় না। আমি বলেছিলাম, তাহলে আমাদের বিচ্ছেদ কেন? সে বলেছিল, এখন আপনাকে ভীষণ মনে পড়ে। আমি বলেছিলাম, কাউকে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলার আগে একটাবার ভেবে দেখেন, কারণ তার মতো আর কাউকে প্রয়োজনের পাশে নাও পেতে পারেন। বিশ্বাস হচ্ছে না? একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে এমন কোন মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে? যদি এমন কেউ থাকে তবে আপনি আসলেই লাকি। আপনার ভেজা কণ্ঠস্বর যদি কাউকে আপনার কাছে টেনে আনে, তবে মানতে হবে আপনি সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান। এই যুগে ব্যস্ততার বাহানায় মানুষ দূরে থাকে, তবে আপনার যদি একজন পাশে বসার মানুষ থাকে, তবে আমি বলবো আপনি সুখী মানুষের তালিকায় পড়েন। আপনার আকাশ দেখা লাগবে না, একা বৃষ্টিতে ভিজতে হবে না, মেঘ দেখলে জানালার পর্দা টানতে হবে না। কেউ তো আছে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে, জীবনের কঠিন সময়গুলোতে আপনার পাশে থাকবে। অযথা ভুল বুঝে দূরে যাবেন না, বরং ভুল শুধরে পাশে থাকবে। ভালোবাসায় ভুল থাকলে ক্ষতি নেই, ভুল মানুষ থাকলে ক্ষতি।